মুসলমান বলে কথা নয় এই কোরআনুল কারীম বলছে যে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাত এটা মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন মিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বইয়ের নাম কি কোরআন এটা কোন মাসে নাযিল হয়েছে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমাদান মাসই কোরআন নাযিলের মাস বলে তবু বড় আশ্চর্য লাগে অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে নিসফে শাবানে এটা কোরআন নাযিলের মাস তা লাইলাতুল মুবারাকা সূরা দুখানের আয়াত দিয়ে নিসফে শাবানকে সাব্যস্ত করে অথচ তারা ভুলে যায় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আর এই যে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে কোরআন নাযিল হয় স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে স্পষ্ট ভাষায় বলা আছে যে আল্লাহ সুবহান ও তাআলা প্রতি রাতের এক তৃতীয়াংশে শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে সুস্থতার জন্য ডাকে রিজিকের জন্য ডাকে যার যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে তো নিসফে শাবান সম্পর্কে যারা ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে 10 বছর আগে নিসফে শাবান শব্দটা অনেকে শুনেন যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন হিংসা করছেন অথবা খারাপ মনে করেন কেন খারাপ মনে করছেন আপনার কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য আপনাদের এই মানে আপনাদের এই বিদ্বেষ এগুলো অবজার্ভ এগুলো আমাদের চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং তো রসুলের পথ অবলম্বন করেছি আমরা এটা থেকে সরিনি কোনো মানুষের কথায় এখন থেকে দশ থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল তুমি শোনো নাই হতে পারে আমার পুরা গ্রাম জাহেল হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গলকোট জাহেল হতে পারে আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল হতে পারে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল আপনারা কারা যে শিক্ষিত বুঝি না এখন থেকে 10 বছর পূর্বে নিসফে শাবান খুব কম শোনা যেত শবে বরাত শোনা যেত আমাদের পূর্বপুরুষরা আমাদের বিজ্ঞ উস্তাদ আলেমরা যারা কোরআনুল কারীম এবং সহি সুন্নার উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে তারা যখন এই শবে বরাত এটা কোন দেশি ভাষা এটার বাংলা অর্থ কি এটা বের করলো তারা যখন বলতে লাগলো যে এর হাদিস কোরআনে কোনো হুদিস পাওয়া যায় না ঠিক তখন নিসফে শাবান আগেও ছিল বাট আম হলো কি হলো জনসাধারণের কাছে উঠে আসলো নিসফে শাবানের কথা ওই লোকগুলোই যারা শবে বরাত বলে চিল্লাইত ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয় যারা বলতো মা আসরের পরে মাগরিবের আগে বাদির বিচি খেতে হবে গোসল করতে হবে যত ফোঁটা ঘাম ঝরবে যত ফোঁটা পানি ঝরবে একটা নেকি আছে কি যেন আমি ভুলেও গেছি নেকি আমি নিজে গোসল করেছি ছোটবেলায় আমার আম্মা গোসল করাইছে আল্লাহ ক্ষমা করুন আমাদের তো যারা বলছেন যে আমরা ফিতনা করি না ভাই এটা যদি ফিতনা হতো আপনি সবে বরাত শব্দ থেকে বেরিয়ে এসে আপনি নিসফে শাবানে আসতেন না আমরা যদি ফিতনা করতাম তাহলে আপনি সবে বরাত সবকে ফার্সিতে বলে বরাতকে বলতেন যে না 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 বরাত এটা ফার্সি না এটা তো যে আরবি এই বারা মানে মুক্তি কিন্তু এখন থেকে 10 বছর আগে আপনি সব মানে রাত বরাত মানে ভাগ্য সবে বরাত মানে ভাগ্যের রাত এই রাতে লিখা হয় যত মানুষ এই পৃথিবীতে জন্মাবে যত মানুষ মরবে যত প্রাণী আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছে সবার কে কতটুকু খাবে কবে আসবে কবে যাবে এই সব কিছু নির্ধারণ করা হয় এখানে প্রচলিত ছিল নাকি ছিল না এই যে ইউটিউবার ভাইরা আছে এখানে ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখবেন আমি বলি কি বিদ্বেষটা তর্কটা এক সাইডে রেখে নিজেকে প্রশ্ন করেন যদি উত্তরটা না পান আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করেন যদি উত্তরটা না পান আপনার দাদা বেঁচে আছে ওকে প্রশ্ন করেন ওনাকে প্রশ্ন করেন দেখবেন আমি ঠিক বলছি আমি যা হয়ে এসেছে যা হচ্ছে তার উপরে ভিত্তি করে কথা বলছি যদি আপনার মনে হয় আপনি সবে বরাতকে ফার্সিতে বলেন না সবকে ফার্সিতে বলে আরবিতে বরাত বলেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বলিনি কথা যদি আপনি মনে করেন সবে বরাত ভাগ্য নির্ধারণ হয় না নিসফে শাবান ভাগ্য নির্ধারণ হয় না তাহলে আমি যে বলেছি যে যারা বলে সবে বরাত
এই নিসফে শাবান শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয় এবং শুধু এই রাতেই আল্লাহ আসমানে নামে এটা সত্য কথা নয় তাহলে আপনি কেন খেপছেন আমি তো আপনার বিরুদ্ধে বলছি না আপনি যদি একমত হন আপনি যদি আমার এই কথার সাথে এগ্রি হন তাহলে তো আপনার উচিত দাওয়াত দেওয়া ওদেরকে দে আর আওয়ার ব্রাদার্স তারা আমাদের ভাই তারা সালাত আদায় করে যাকাত দেয় সিয়াম পালন করে এবং তারা এটাও মনে করে যে শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয় তারা এটাও মনে করে কতজন বাঁচবে কতজন মরবে কতজন দুনিয়াতে আসবে কতজন দুনিয়া থেকে বিদায় নেবে এটা এই নিসফে শাবান শাবানের 15 তারিখে নির্ধারণ হয় তারা এটাও মনে করে যে এই রাতের বিশেষ আমল রয়েছে হালুয়া রুটি রয়েছে গোশত পোলাও রয়েছে এটা খেলে বিভিন্ন ফজিলত রয়েছে বাদ্রি বিচি খেতে হবে গোসল করতে হবে এক একটা এলাকায় এক একটা রীতি রেওয়াজ দিয়ে ভিন্ন 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 আমল প্রচলিত রয়েছে সো ইফ ইউ এগ্রি উইথ মি দেন দিস লেকচার নট ফর ইউ আপনি কেন এর বিরোধিতা করছেন যদি আমি যা বলি তা যদি আপনি একমত হন তাহলে আপনিও প্রচার করুন না তাদেরকে যারা মনে করে নিসফে শাবানে ভাগ্য রজনী যারা মনে করে নিসফে শাবানে হায়াত এবং মৃত্যুর ফয়সালা হয় যারা মনে করে নিসফে শাবানে অন্য রিজকের রিজকের কি বলে এটাকে সিদ্ধান্ত হয় আমি তাদের ব্যাপারে বলছি আপনার ব্যাপারে বলছি মুফতি সাহেব ইত্তাকিল্লাহ ওয়া তুকাতিহ আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত আপনাকে ছোট করে কেন কথা বলবো আমি বলেন আমি কি জানি যে আপনাকে ছোট করে কথা বলবো আপনি পড়াশোনা করেছেন বিশ বছর পঁচিশ বছর মাদ্রাসায় সময় দিয়েছেন হাদিস পড়েছেন কোরআন পড়েছেন আপনাকে আপনাকে আমি কেন ছোট করে দেখবো আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন আমি একসঙ্গে একবার জানি বলে আমার মনে হয় না আপনাকে সম্মান করি কথা বলছি আপনি দেখেন আপনি কাউকে সম্মান করেন বাট ওই লোকটা যখন বলে বাট উনি যখন বলে যে শাবান মাসে কোরআন নাজিল হয় আপনি চুপ করে বসে থাকেন এটা কি কোরআনের সাথে ইনসাফ হলো অ্যাজ আ আলেম অ্যাজ আ মুফতি অ্যাজ আ মুহাদ্দিস আমাদের কি প্রতিবাদ করা উচিত নয় যে না ইউ আর নট ট্রু ইউ আর নট সহি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে রমাদান মাস কোরআনুল করিম অবতীর্ণর মাস যা সুস্পষ্ট হিদায়েত মানুষকে হিদায়েতের দিশা দেখায় এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল করিম যা রমাদান মাস নাযিল করেছে ফামান শাহিদা মিনকুম আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আছো আর রমাদান মাস আসছে ফালইয়াসুম সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান কি হয়ে গেল রমাদান ফরজ হয়ে গেল অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে এইটা আমাদের দেশ গ্রামে এখন চালু হয়েছে মনে আছে এখনো 2016 সাল 15 সাল বা 16 সাল এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম 14 সাল জুন মাসে আসছিলাম বাংলাদেশে প্রথম তো এই মসজিদের একজন খাদেম এই জামিয়া আল আকসার খাদেম খাদেম বলতে পারি আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে যারা আমরা সালাত আদায় করতে আসি এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইকে আল্লাহ কবুল করুক তো আবু আলী বলি আমি সেলিম ভাইও বলি তো উনি আমাকে বললো জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে আপনি আসেন আমাকে রিসিভ করবেন তা আমি তখন অত ভালো বুঝি না পরিচিত একজন ছিল চালক ওনাকে নিয়ে গেলাম তো এয়ারপোর্ট যাচ্ছিলাম ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার রুট দিয়ে ঢুকলো বনশ্রী হয়ে যাবে তখন আমি এগুলোর নাম জানতাম না এখন জানি টুকটাক আমি দেখলাম রমাদান মাস আমি সিএম অবস্থায় ছিলাম দেখলাম যে তাল তাল আছে না কাঁচা তাল খায় যে মানুষ তালের এভাবে কেটে বিচিটা বের করে খায় ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে বনশ্রীর আগে একটা এলাকা আছে ওটা ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম তখন এলাকাটা আরও একটু এত বিল্ডিং টিল্ডিং ছিল না ওপেন ছিল আই রে দোকানের মধ্যে তাল আর তাল মানুষ কাটতেছে আর খাচ্ছে ওপেন 90% মুসলমানের দেশ কিন্তু তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো যান তো আমরা কি রোজা আছি যে কি এখন কি শাবান মাস না শাওয়াল মাস না রমাদান মাস আমি কনফিউজ হয়ে গেছি যে কি রে গ্রামে আমগো এলাকায় তো আমরা চারি পাঁচটা রোজা থেকে ফেললাম এখানে দেখতেছি যে না একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রাখে রেখে খায় এটা একটা তো সবাই বুঝে গেছে এটা
দেখলাম যে মানুষ লুঙ্গি পরা, আহ, আমার উস্তাদ আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহর কথা মনে পড়ে যায়। তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখ না আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে বললাম যে উস্তাদ, আমার আমি পাশে বসেছিলাম ওনার, কোথাও যাচ্ছিলাম আমরা, আমি বললাম যে উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো। বলে যে কেন জানস? বললাম এই ঘটনা, যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে, দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাব, ডাবের দোকান আর তালের দোকান, মানুষজন হুন্ডা দাঁড় করায় আর রিক্সা দাঁড় করায় শুধু কাটতেছে আর খাচ্ছে। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি, আমরা কি ভুল মাস নাকি, এটা কি রমজান মাস নাকি শাওয়াল মাস বা মানে নাকি শাবান মাস। আমি পরে বললাম যে এই ভাই তুই রোজা আছো? বলো যে আছি। তুইও রোজা আমিও রোজা, ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই? বলে যে না ভাই, ঢাকা শহরের মানুষও রোজা থাকে কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পারিশ্রমিক পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে। তখন আমি বললাম, যখন আমি আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে কথাটা বললাম, মনোযোগ দিয়ে শুনবেন, তিনি চারটা কথা বলেছে। কয়টা কয়টা কথা বলেছে? বেচাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি, ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে, আল্লাহই অন্যরা মনে কষ্ট নেবেন না, সবাইকে কাউকে ঘৃণা করি না, তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তিনি কবুল করুন। তো বলো যে জামশেদ চার প্রকারের মানুষ, কয় প্রকারের মানুষ? চার প্রকারের মানুষ তুমি দেখতে পাবা। এক, যাদের দুনিয়া আছে আখিরাত নাই। কি আছে কি নাই? দুই, আখিরাত আছে দুনিয়া নাই। কি আছে কি নাই? বলবো বললো যে ধরো এক দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু, কোনো কষ্ট নেই, কিন্তু ওর আখিরাত নাই। মদ খায়, গাঁজা খায়, শিরিক করে, বিদআত করে, সলাত এক ওয়াক্ত পড়ে না, মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায়, তাও নেতা হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, এলাকার কর্তা হিসেবে, বুঝেন নাই, মাতব্বর হিসেবে যায়, এমনি এক ওয়াক্ত সলাত আদায় করে, সুদ বোঝে না, ঘুষ বোঝে না, হারাম বোঝে না, হালাল বোঝে না, বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয়, স্ত্রীর প্রতিও যত্নশীল নয়, জানা ব্যবচার এগুলো নর্মাল, তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো, তার আখেরাত নাই, এগুলো একটা ক্যাটাগরি। দুই, আখেরাত আছে, মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দেবে, ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ, মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে। ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রূহ দিবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ও জিতবে, উপর থেকে শব্দ আসবে ফাফরিশু ফিল জান্নাহ, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের চাদর একে দিয়ে দাও, এ সুখ আর সুখ সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা, কেউ ইজ্জত করে না, কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না, কোন মানুষ তার পরোয়া করে না, অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা, আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায়, কিন্তু ওর আখেরাত আছে। কি আছে? তাহলে কয়টা ক্যাটাগরি গেল? এক, দুনিয়া আছে আখেরাত, দুই, দুনিয়া নাই আখেরাত, তিন, একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাতও আছে। সুবহানাল্লাহ, এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে, এদের যখন অসুখ হয় এরা সবুর করে, প্যানিক হয়ে যায় না, হতাশা হয় না, কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে, আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি আসে, এটা কি আমার নাই, যার আসমান সেই ভাঙছে আমার কি। যাদের ছেলে একটা মারা গেল, একবারে যুবক ডাক্তারি পাশ করছে, এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনের, মরে গেছে, এবার যে আলহামদুলিল্লাহ এটা কি আমার নাই, আমি তো খালি মানে আমার পিঠের পাজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে, হ্যাঁ আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারত, ও তো হতো বাপ হওয়ার আগে মরে গেল, আমি তো বাপ আলহামদুলিল্লাহ খুশি থাকে, দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে, মানে কোন রকম দুনিয়া এবং আখরাত কি এদের আছে, কয়টা ক্যাটাগরি হলো?
সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে নিই। আমাকে বলল, জামশেদ তুমি যেই ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে, যার দুনিয়াও নাই দুনিয়াও নাই, এরা কারা? মুসলমান, বাপের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, বাপের নাম মুহাম্মদ আহমেদ, বাপের নাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এর দুনিয়াও নাই আখেরাতও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ। কত বছর পূর্বে? এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, ও সারা দিন কাজ করলে খেতেই পারে, জমি কিনতে পারে না, জায়গা কিনতে পারে না, ঘর করতে পারে না, বাড়ি করতে পারে না, কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না, কেউ ওকে তাই দাওয়াতও দেয় না। ও সারা দিন সিগারেট খায়, রোজা ভাঙে, হালকা কিছু সিগারেট, হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই, বলে যে মাঠে কাজ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তুমি মুসলমান শুনো, সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য। মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না, পরে আবার কাজা করে নিতে হবে, এ পূরণ করে দিতে হবে। জেনে নাও বেতাকে বাসি, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা, এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছ বিনা কারণ। তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট, কি বাকি আছে? মাপ চাও, মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে? একটু ক্লোজ হয়ে বসবেন নাকি, মানুষজন বসতে পারছে না, পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। আবুল আঙ্কেল আসেন বাইরে, ওই কার্পেট টার্পেট থাকলে একটু কিছু বিছিয়ে দেন। আবুল আসেন, দেখো বাইরে কার্পেট টার্পেট থাকলে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো।